প্রথম শ্রেণীর ক্রিকেটে 500 উইকেট শিকার করেছেন এনামুল হক জুনিয়র। আব্দুর রাজ্জাকের পরেই মাইলফলক স্পর্শ করলেন তিনি। বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এই অর্জনটি ছুঁতে ম্যাচ খেলেছেন 136টি। জাতীয় লিগে তৃতীয় রাউন্ডে রংপুরের বিপক্ষে 499 উইকেট নিয়ে মাঠে নামেন এনামুল। রংপুরের দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন তিনি। তৃতীয় বলে ইতিহাসের পাতায় নাম লেখান এই মাহাতে স্পিনার। ক্রিকেট ক্যারিয়ারে 34 বার দখল করেছেন 5 উইকেট, 10 উইকেট নিয়েছেন সর্বমোট 6 বার। এনামুলের সেরা বোলিং ফিগার 47 রানে 7 উইকেট।